আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি 2022 সালের রসায়নের সপ্তম অধ্যায়ে যে প্রশ্নগুলো এসেছে, একটা একটা প্রশ্ন আমরা একটু বোঝার চেষ্টা করব। এবং আমরা যদি 2022 সালের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো যদি সলভ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের 2023 সালের প্রিপারেশনটা খুব ভালো হবে। আমরা প্রথমে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2022। এখানে আমরা টোটাল তিনটা উদ্দীপক দেখতে পাচ্ছি, অর্থাৎ তিনটা প্রশ্ন একসাথে দেওয়া আছে। এখানে আমরা প্রথমে যদি দেখি ক নাম্বারে, এটা ক্লাস পানি কাকে বলে, এটা ষষ্ঠ অধ্যায় থেকে এসেছে। যদিও তো আমরা উত্তর দিতে পারি, পানি সেচন বিক্রিয়ার ক্ষেত্রে আয়নিক যৌগসমূহের ক্লাস বা স্ফটিকীকরণের জন্য যে পানিগুলা বা পানির অণুগুলো যুক্ত হয় মূলত সেগুলো হচ্ছে ক্লাস পানি। এবং 2 নাম্বার, এখানে দেখো কপারের দ্রব্যাদির ক্ষয় হয় না কেন, এটা দুটো অধ্যায়ে এসেছে। তারপরে দেখো কারণ এখানে মেন কথা হচ্ছে কপার, কপার জাতীয় যে দ্রব্যগুলো রয়েছে সেই দ্রব্যগুলা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইড উৎপন্ন করে, এবং এই কিউপ্রাস অক্সাইডটা মূলত ওই দ্রব্যের উপর একটা আস্তরণ বা একটা প্রলেপ তৈরি করে, যার কারণে ওই কপার জাতীয় যে দ্রব্যগুলো রয়েছে সেই দ্রব্যগুলোকে আর বাতাস স্পর্শ করতে পারে না, সেজন্য সেই দ্রব্যগুলো ক্ষয়প্রাপ্ত হয় না। অথবা তোমরা চাইলে তোমাদের মতো করে উত্তর দিতে পারো, এবং এখানেও রয়েছে তোমরা এইভাবেও উত্তরগুলো দিতে পারো। এবার আসো গ নাম্বার, এখানে 1 নাম্বার বিক্রিয়ার রাসায়নিক সাম্য অবস্থায় তাপমাত্রার প্রভাব উল্লেখ করতে বলা হয়েছে, অর্থাৎ 1 নাম্বার বিক্রিয়া, এই 1 নাম্বার বিক্রিয়াটিকে আমাদের রাসায়নিক সাম্য অবস্থার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাবটা কিরকম হবে সেটা জাস্টিফাই করতে বলছে। তা আমরা একটু দেখি এই 1 নাম্বার বিক্রিয়াটি। এই 1 নাম্বার বিক্রিয়াটি হচ্ছে একটি তাপহারী বিক্রিয়া, কারণ এটা আমরা তাপহারী বিক্রিয়া কেমনে চিনব, যদি ডেলএসটা বিক্রিয়কের সাথে যুক্ত হয় তখন আমরা বুঝবো এটা তাপহারী, আর যদি ডেলএসটা যদি তোমার উৎপাদের সাথে যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এবং যদি ডিরেক্টলি ডেলএস এর মানটা ডান পাশে এই জায়গায় এক্সাক্টলি বলে দেয় ডেল এস এর মান +180 বা ডেল এস এর মান -92, তখন আমরা ধরে নিতে পারি ডেল এস এর মান ডিরেক্টলি মাইনাস দেওয়া থাকলে তখন সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর ডেল এস এর মান যদি ডিরেক্টলি প্লাস দেওয়া থাকে তখন সেটাকে আমরা ধরে নিতে পারি তাপহারী বিক্রিয়া। আর এই অবস্থায় আমি তোমাদেরকে বলেছিও যদি বিক্রিয়কের সাথে তাপমাত্রাটা বা ডেল এস এর মানটা যুক্ত থাকে তখন সেটা হচ্ছে তাপহারী, আর উৎপাদের সাথে যুক্ত থাকলে তখন সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তো যেহেতু এই বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া, এখন এই বিক্রিয়ায় আমরা যদি তাপমাত্রাটা কমাই ফেলি, অলরেডি এখানে তাপ শোষিত হচ্ছে, এই বিক্রিয়া যদি আমরা তাপমাত্রাটা কমাই ফেলি তাহলে বিক্রিয়াটা ব্যাক চলে আসবে। এখন ব্যাক বলতে কি বোঝানো হচ্ছে স্যার? উৎপাদ থেকে বিক্রিয়া বিক্রিয়কের দিকে চলে আসবে, অর্থাৎ সাম্যাবস্থার ব্যালেন্সিংটা, সাম্যাবস্থাটা ডান দিক থেকে একটু বাম দিকে সরে যাবে। আবার আমরা যদি স্যার তাপটাকে একটু বাড়াই দিই তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা এই বাম দিক থেকে কোন দিকে যাবে? ডান দিকে যাবে। একদম সিম্পল বিষয় স্যার। এরপরে ঘ নাম্বার প্রশ্ন, 2 নাম্বার এবং 3 নাম্বারের কোনটি জারণ বিজারণ বিক্রিয়াকে সমর্থন করে এবং যৌক্তিক কারণ বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা যদি একটু দেখি এই 3 নাম্বার যে বিক্রিয়াটি, এটি কখনো জারণ বিজারণকে সমর্থন করে না, কারণ এটা হচ্ছে স্যার একটা প্রসমন বিক্রিয়া। সুতরাং এই প্রসমন বিক্রিয়ায় জারণ বিজারণ হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে অবশ্যই ইলেকট্রনের স্থানান্তরের কোনো প্রয়োজন হয় না এই প্রসমন বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে অবশ্যই এই 2 নাম্বার বিক্রিয়াটি ক্ষেত্রেই মূলত জারণ বিজারণ সংঘটিত হবে। তারপর আমি তোমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি জাস্ট একটু দেখালাম, এবং ঘ নাম্বার প্রশ্নটি অ্যান্সারটি একটু দেখাচ্ছি এবং তোমরা অবশ্যই বুঝতেও পারবে। তাহলে আমাদের এই 2 নাম্বার বিক্রিয়ায় জারণ বিজারণ সংঘটিত হয় না, এটা আমরা ডিরেক্টলি বলে দিয়েছি। অথবা তোমরা চাইলে আয়নিক বিশ্লেষিত রূপে এখানে দেখাতে পারো, এই যে পটাশিয়াম হাইড্রক্সাইডকে ভেঙে লিখা হয়েছে, আবার এদিকে সালফিউরিক অ্যাসিডকে ভেঙে লিখা হয়েছে, একইভাবে সবগুলো যদি দেখো তাহলে এখানে কোনো পরিবর্তন হয়নি। যেমন দেখো এখানে হচ্ছে 2টা পটাশিয়াম আয়ন, এখানেও সেম 2টা পটাশিয়াম আয়ন, একইভাবে এখানে হচ্ছে হাইড্রক্সিল আয়ন একটা, আর এখানেও হাইড্রক্সিল আয়ন একটা, আবার এখানে দেখো হাইড্রোজেন আয়ন 2টা, এখানেও হাইড্রোজেন আয়ন 2টা, ঠিক আছে? ও সরি, এই বাম দিকে হাইড্রোক্সিল আয়ন, এই যে 2টা 2-এর সাথে এই হাইড্রোক্সিল আয়নটা গুণ হবে, এবং ডান দিকেও এই 2-এর সাথে হাইড্রোক্সিল আয়নটা গুণ হবে। আবার দেখো এদিকে সালফেট আয়ন হচ্ছে শুধুমাত্র একটা, এদিকেও সালফেট আয়ন শুধুমাত্র একটা, সুতরাং এখানে ইলেকট্রনের কোনো স্থানান্তর ঘটে নাই, বিদায়, এখানে জারণ বিজারণ সংঘটিত হবে না। আবার আমরা যদি 2 নাম্বার বিক্রিয়ার আয়নিক বিশ্লেষণটা একটু দেখি, তাহলে একটু দেখো ফেরাস ক্লোরাইড, এটাকে আমরা বাংলে এফই, এই এফইটা হবে এই যে 2+, একটু ভালো করে লক্ষ্য করো, কারণ ব্যালেন্সিং এর বেলায় অর্থাৎ যোজনীর বেলায় এক মানে একটা মোলের যোজনী আরেকটা মোলকে
মানে বিনিময় করতে হয়, তাহলে সেক্ষেত্রে এই এফিটা হবে কত, এফিটা হচ্ছে এই যে তোমার 2+, ঠিক আছে। আবার সিএল তো স্যার কখনো মানে সিএল 2- থাকে না, তাহলে সেক্ষেত্রে সিএল থাকে মাইনাস একটা, সেক্ষেত্রে 2টা কত দিতে হবে স্যার, সামনে দিতে হবে। এবার আর এই যে সিএল 2, এটা যেহেতু এককভাবে আছে তাহলে এক্ষেত্রে এর জারণ মান শূন্য হবে। আবার আমরা এই যে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এখানে হচ্ছে এফি 2+ কয়টা, 2টা, আর সিএল মাইনাস এখানে 2 দিয়ে গুণ করলে কয়টা হচ্ছে, 4টা। এবার আসো উৎপাদের বেলায়, এফি এখানে যেহেতু সিএল এর নিচে 3 আছে তাহলে এফি হবে কত, 3+, অবশ্যই মনে রাখতে হবে। আর সিএল তো স্যার সবসময় 1- থাকে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এফি যদি 3+ হয় তাহলে ব্যালেন্সিং মেলানোর জন্য এটার মতো এদিকে যদি 2+ হয় তাহলে সিএল কয়টা, 2টা মাইনাস, আর এদিকেও সেম যে এক্ষেত্রে যেহেতু এফি 3+ হয়েছে তাহলে এদিকে সিএল তো মাইনাস থাকতে পারে একটা, সুতরাং এদিকে আমাকে এই 3টা সামনে দিতে হবে, কারণ সিএল 3- কখনো গঠিত হয় না। তাহলে আবার 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে এটাকে গুণ করলে 2 Fe3+, আবার 2 দিয়ে এটাকে গুণ করলে 3 × 6 Cl-। এবার একটু লক্ষ্য করো এখানে কার জারণ মান বৃদ্ধি পেয়েছে স্যার, Fe3+, এই যে Fe2+, এ কিন্তু আরেকটা ইলেকট্রন ছেড়ে দিয়ে অর্থাৎ তার জারণ মান কিন্তু কি পেয়েছে স্যার, বৃদ্ধি পেয়েছে। সুতরাং এক্ষেত্রে মূলত এই Fe2+ এর ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হয়েছে, সুতরাং এটা একটা জারণ বিক্রিয়া। তোমরা চাইলে এদিকে লিখতে পারো জারণ অর্ধবিক্রিয়াটি, এভাবে লেখাটা আমি পছন্দ করি না। আমি এই যে 2টা ইলেকট্রন জিনিসটা আমি এই পাশে মানে বাম পাশে মাইনাস দিয়ে লিখি, কারণ আমার সুবিধা হচ্ছে এই যে 2Fe2+ -2টা ইলেকট্রন, এবং সে কিসে পরিণত হয়েছে স্যার, 2Fe3+ এ পরিণত হয়েছে, অর্থাৎ এখানে জারণ সংঘটিত হয়েছে। আবার ক্লোরিনের বেলায় দেখো, এখানে কিন্তু ক্লোরিনের জারণ মান কি ছিল, 0 ছিল, এবং পরবর্তীতে তার জারণ মানটা তোমার হয়ে গেছে, হ্রাস পেয়েছে। সুতরাং এক্ষেত্রে অবশ্যই ক্লোরিনের কি ঘটেছে স্যার, ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ঘটেছে। এখন Fe2+ সে যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে অবশ্যই ক্লোরিনকেও 2টা ইলেকট্রন রিসিভ করতে হবে, কিন্তু ক্লোরিন তো স্যার রিসিভ করতে পারে একটা, তাহলে সেক্ষেত্রে ক্লোরিন অণু আসবে, কারণ ক্লোরিন 2টা ইলেকট্রন রিসিভ করে 2টা Cl- কি হবে, পরিণত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ফেরাস আয়ন যে 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়েছে, সেম 2টা ইলেকট্রন 2টা ক্লোরিন মানে পরমাণু বা একটা ক্লোরিন অণু এই 2টাকে রিসিভ করে 2Cl- এ পরিণত হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে সংঘটিত হয়েছে। এবার আমরা পরবর্তী প্রশ্ন একটু দেখি, এখানে দেখো নাইট্রোজেন হাইড্রোজেন এটা একটা উদ্দীপক, আবার 2টা জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিডের আরেকটা উদ্দীপক দেওয়া আছে। এখন বলা হয়েছে প্রতীক প্রতীক কাকে বলে, এটা একদম সিম্পল বিষয় স্যার, কোন মোলের ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপে কি বলা হয়, প্রতীক প্রতীক মানে হচ্ছে স্যার তোমার নামকরণের একটা সংক্ষিপ্ত রূপ। এরপর বলা হয়েছে খ নাম্বারে অ্যান্টাসিড জাতীয় পদার্থ পাকস্থলীর অ্যাসিডিটি কিভাবে কি করে নিয়ন্ত্রণ করে, এটা যদিও প্রথম অধ্যায়ে, এটা কিন্তু তোমার সপ্তম অধ্যায়ে একটু করে আলোচনা করা হয়েছে। তারপরে আমি তোমাদেরকে বলি, আমাদের আমরা যখন দীর্ঘক্ষণ যাবৎ কোনো কিছু না খেয়ে থাকি আমাদের পেটের পাকস্থলী থেকে কিন্তু এসিএল অ্যাসিডটা নিঃসৃত হতে থাকে। এখন দীর্ঘক্ষণ পর্যন্ত যদি এই এসিএল অ্যাসিডটা নিঃসৃত হতে থাকে তখন কিন্তু আমাদের শরীরে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, এবং আমাদের মানে ওই অ্যাসিডগুলো কিন্তু পাকস্থলীর গায়ের মধ্যে বা দাঁত্রের মধ্যে আঘাত করে। এখন এই পাকস্থলীর চামড়াগুলোতে যখন আঘাত করে বা ক্ষতের সৃষ্টি করে তখন অবশ্যই আমাদের জ্বালা পোড়াতন সৃষ্টি হয়, তখন আমরা এটাকে বলি অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে গেছে। এখন এই অ্যাসিডকে নিষ্ক্রিয় করার জন্য বা নিরপেক্ষ করার জন্য আমাদের অবশ্যই একটি ক্ষার দিতে হবে। এখন এই ক্ষারটা আমরা বাজারে বিভিন্ন অ্যান্টাসিডের ওষুধ আকারে পেতে পারি বা সাসপেনশন আকারেও পেতে পারি। তো প্রথমে আমাদেরকে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের যে সাসপেনশনটা আছে সেটা দিতে দেওয়া হয় ডক্টরেরা, তারপর এটা যদি কাজ না করে তখন আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশনটা দেওয়া হয়। এখন দিলে কি হয় সেটা একটু দেখো, প্রথমে যদি আমরা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশনটা দিই তাহলে দেখো এখানে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং পানি অর্থাৎ একটা প্রশমন বিক্রিয়া তৈরি করেছে যেটা আমাদের জ্বালা পোড়াতনটাকে নিবারণ করে। আবার এদিকে দেখো যদি আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিই সেম অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে, এবং সেক্ষেত্রেও প্রশমন বিক্রিয়া সংঘটিত হয় এবং আমাদের জ্বালা পোড়াতনটা একটু লাগব হয় এই আর কি। এরপরে গ নাম্বার হচ্ছে 1 নম্বর বিক্রিয়া সাম্য অবস্থায় তাপ ও চাপের প্রভাব আলোচনা করো। আগে দেখতে হবে স্যার 1 নম্বর বিক্রিয়াটি, এখানে ডিরেক্টলি বলে দিছে ডেলিস এর মান হচ্ছে নেগেটিভ, সুতরাং যেহেতু ডেলিস এর মান নেগেটিভ এটা হচ্ছে একটা স্যার তাপ উৎপাদী বিক্রিয়া। এখন এই তাপ উৎপাদী মানে এখানে অলরেডি তাপের উৎপাদন হচ্ছে, এখন আমি যদি তাপের পরিমাণটা আরো বাড়াই দিই তাহলে স্যার বিক্রিয়া ব্যাক চলে আসবে। এখন বিক্রিয়া ব্যাক চলে আসা মানে কি স্যার, সাম্য অবস্থাটা এই যে ডান দিক থেকে একটু হালকা বাম দিকে চলে যাবে। আবার
তুমি যদি তাপের পরিমাণটা কমাই দাও তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থাটা স্যার বাম দিক থেকে কোথায় যাবে স্যার, ডানে যাবে। একদম সিম্পল বিষয় স্যার, যেভাবে আছে তুমি যদি ওই কাজটা করো বিক্রিয়া ব্যাক যাবে। যেমন একটু আগে এটা ছিল তাপ হারি, এখানে যদি তুমি তাপ কমাই দাও বিক্রিয়া ব্যাক চলে আসবে। ব্যাক মানে কি স্যার, উৎপাদ থেকে বিক্রিয়কে চলে আসবে। আবার এটা যেহেতু স্যার তাপ উৎপাদী, এখানে অলরেডি তাপের উৎপাদন হচ্ছে, এখন যদি তুমি তাপ বাড়াই দাও তাহলে বিক্রিয়া ব্যাক চলে আসবে। এবার তুমি যদি তাপ বাড়াই দিলে এই কাজটা হয় তাহলে তাপ কমাই দিলে তার উল্টো কাজটা হবে। একদম সিম্পল বিষয় স্যার। এবার চাপের প্রভাব, এখানে একটা স্যার ক্রিটিক্যাল বিষয় আছে। এখানে চাপের প্রভাবের ক্ষেত্রে তোমাকে অবশ্যই অনুসংখ্যা স্যার হিসেব করতে হবে। আমরা যদি বিক্রিয়কের অনুসংখ্যা হিসেব করি তাহলে দেখো এখানে নাইট্রোজেন হচ্ছে এক অণু আর হাইড্রোজেন হচ্ছে কয় অণু, তিন অণু। তাহলে হচ্ছে কয় অণু স্যার, চার অণু বিক্রিয়ক। আর উৎপাদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি দুই অণু উৎপাদ। এখন বিষয়টা হচ্ছে আমি তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, সেই ট্রিক্সটা হচ্ছে যেহেতু অনুসংখ্যা সমান না এখানে অবশ্যই চাপের প্রভাব খাটবে লা শ্যাটেলিয়ের নীতি অনুযায়ী। কিন্তু এখন একটা জিনিস লক্ষ্য করো, এখন যদি তুমি চাপ বাড়াই দাও তাহলে এই সার অণু থেকে অর্থাৎ বেশি থেকে কমের দিকে যাবে, আর চাপ যদি কমাই দাও তাহলে কম থেকে কোন দিকে আসবে, বেশির দিকে আসবে। এটা একেবারে চিরন্তন সত্য যদি শুধুমাত্র ওই মৌলগুলো গ্যাসীয় হয়। তাহলে আমি আবারও বলছি এই কথাটা একদম ক্লিয়ার যে যে তুমি যদি চাপ বাড়াই দাও যেদিকে অনুসংখ্যা বেশি সেদিক থেকে কমের দিকে চলে আসবে, যদি বিক্রিয়কের অনুসংখ্যা বেশি হয় তাহলে সেক্ষেত্রে তোমার মানে একটু ডান দিকে যাবে, আর যদি উৎপাদের অনুসংখ্যা বেশি হয় তাহলে সেক্ষেত্রে তোমার সাম্য অবস্থা একটু বাম দিকে আসবে। এখন তুমি কি ওই বর্ণনা লেখার সময় এই কথাগুলো লিখতে পারবা? কখনো না। তখন তুমি বলবা স্যার এখানে বিক্রিয়কের অনুসংখ্যা হচ্ছে চার, এখন আমরা যদি স্যার চাপ বাড়াই দিই তাহলে বিক্রিয়ার সাম্য অবস্থা ডান থেকে হালকা বাম থেকে হালকা ডানে সরে যাবে, আর যদি স্যার চাপ কমে দিই তার উল্টোটা ঘটবে, স্যার ডান থেকে হালকা বামের দিকে সরে যাবে। এবার আসো দুই নম্বর বিক্রিয়াটিতে, জারণ বিজারণ যৌগপথ মানে একসাথে ঘটে, জারণ বিজারণ একসাথে ঘটেছে। অথবা তোমরা চাইলে এই প্রশ্নগুলো এভাবে আনসার দিতে পারো, আমি তোমাদের সামনে শো করেছি, অথবা আমি পিডিএফ লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আশা করি তোমরা দেখে ভালোভাবে বুঝতে পারবে। এবার দেখো এই দুই নম্বর বিক্রিয়ার আমরা যদি একটু আয়নিক বিশ্লেষণটা একটু দেখি তাহলে দেখো এখানে জিঙ্ক যেহেতু একদম সিম্পল এককভাবে আছে তার জারণ মান শূন্য। এই সালফিউরিক অ্যাসিডটাকে যদি আমরা ভাঙি, এস থাকে প্লাস আর সালফেট থাকে টু মাইনাস। এখন বিষয়টা হচ্ছে স্যার সালফেট যদি টু মাইনাস হয় এস তো আর টু প্লাস হতে পারে না, সেজন্য এই টুটা কোথায় চলে আসে স্যার, সামনে চলে আসে। এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। আর এদিকে যেহেতু হাইড্রোজেন এককভাবে রয়েছে সুতরাং হাইড্রোজেনকে আয়নিক বিশ্লেষিত করার কোনো প্রয়োজন নেই, কিন্তু জিঙ্ক সালফেটকে আয়নিক বিশ্লেষিত করতে হবে। একই রকম জিঙ্ক সবসময় টু প্লাস থাকে সুতরাং এই টুটা সামনে আনার কোনো দরকার নেই, কারণ সে এমনিতেই টু প্লাস থাকে আর সালফেট সে টু মাইনাস। সুতরাং এক্ষেত্রে যেহেতু ব্যালেন্স ব্যালেন্স ওকে, সুতরাং এক্ষেত্রে সামনে টু বা সামনে ওয়ান দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবার দেখো কার জারণ মান বৃদ্ধি পেয়েছে স্যার, এখানে জিঙ্কের জারণ মানটা স্যার বৃদ্ধি পেয়েছে, সুতরাং এক্ষেত্রে অবশ্যই জিঙ্কের কি ঘটেছে স্যার, জারণ ঘটেছে। এখন আমরা যদি জারণ অর্ধবিক্রিয়াটা লিখি, এখন অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারে স্যার সবসময় অর্ধবিক্রিয়া লিখি কেন, জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া? কারণ এই জিনিসটা হচ্ছে একদম সত্য যে তোমাদের জারণ বিজারণ একসাথে মানে যে সমস্ত বিক্রিয়া জারণ বিজারণ ঘটে এখানে অবশ্যই মনে রাখতে হবে যেখানে জারণ ঘটবে সেখানে অবশ্যই বিজারণ ঘটবে। সেজন্য জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া দুইটাকে একসাথে মিলে কিন্তু কুশ বিক্রিয়া লেখা হয়। এককভাবে কখনো জারণ বিক্রিয়া বা বিজারণ বিক্রিয়া হতে পারে না, কারণ দুটার সমন্বিত প্রয়াসের মাধ্যমেই জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে দেখো এই জিঙ্ক কি করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। আমি তোমাদেরকে বারবার বলি এই ইলেকট্রনটা এদিকে না দিয়ে তুমি সরাসরি জিঙ্কের পরে মাইনাস দিয়ে টু ইলেকট্রন দিয়ে এভাবে লিখিও, এভাবে লেখাটা আমার সবচেয়ে বেশি পছন্দ। তাহলে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, তাহলে কিসে পরিণত হয়েছে স্যার, জিঙ্ক টু প্লাস। এখন যে দুটি ইলেকট্রন ত্যাগ করছে এই দুটি ইলেকট্রন তো স্যার রিসিভ করতে হবে। তাহলে এখন আসো হাইড্রোজেন আয়ন ইলেকট্রন রিসিভ করে একটা একটা এসে পরিণত হয়, অর্থাৎ আমি তোমাদের যদি বিক্রিয়াটা একটু দেখাই, এই যে স্যার হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়নটা ইলেকট্রন রিসিভ করে শুধুমাত্র একটা, অনলি একটা। তাহলে সে একটা ইলেকট্রন রিসিভ করে হাইড্রোজেন কিসে পরিণত হয় স্যার, পরমাণুতে পরিণত হয়। তাহলে আমি এই যে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো, কিন্তু এখানে তো স্যার হাইড্রোজেন আয়ন কয়টা ছিল স্যার, দুইটা। তাহলে দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন রিসিভ করবে, দুইটা এসে পরিণত করবে, অর্থাৎ দুইটা এস মানে কি হাইড্রোজেন অণু। তাহলে বুঝতেই পারছো যে দুটি ইলেকট্রন জিঙ্ক ত্যাগ করছে সেম দুটি ইলেকট্রন কিন্তু হাইড্রোজেন গ্রহণ করছে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া একসাথে সংঘটিত হয়। একদম সিম্পল বিষয় স্যার। এবার আসো কুমিল্লা বোর্ড 22, এখানেও দুটো উদ্দীপক আছে। এই দুটো উদ্দীপকের মধ্যে আমরা প্রথমে দেখি ধাতব বন্ধন কাকে বলে স্যার, ধাতব কোন একটা দ্বন্দ্বের মধ্যে বা খণ্ডের মধ্যে পরমাণুগুলো যে আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে ধাতব বন্ধন বলে, এটা পঞ্চম অধ্যায়ের প্রশ্ন স্যার। এরপর মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে কেনা, এটা হচ্ছে স্যার
তোমাদের উত্তরটা এখানে দেওয়া আছে, এটা ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন, আমি একটু কুইকলি করতে চাচ্ছি সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার, তোমরা অবশ্যই এটা দেখে নিবে। গ নম্বর, লা শ্যাটেলিয়ার নীতি অনুসারে 2 নম্বর বিক্রিয়ার চাপের প্রভাব আলোচনা করো। এখন এই 2 নম্বর বিক্রিয়ার অনুসঙ্গে তুমি একটু হিসেব করে দেখো, বাম পাশে নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন পেন্টক্সাইড আছে কয়টা? 2টা। আর এদিকে নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে কয়টা? 4টা, 4 মোল। আর এদিকে অক্সিজেন আছে কয়টা? 1 মোল, 1 মোল। তাহলে এখানে যেহেতু অনুসংখ্যার ব্যবধান আছে, তাহলে এক্ষেত্রে অবশ্যই চাপের প্রভাব রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাম দিকে হচ্ছে 2 মোল, আর ডান দিকে হচ্ছে কয় মোল? স্যার 5 মোল। এক্ষেত্রে আমরা যদি স্যার চাপটা বাড়াই দিই, তাহলে এই 5 মোল থেকে, 5 মোল থেকে কয় মোলের দিকে যাবে? 2 মোলের দিকে যাবে। অর্থাৎ তোমার রাসায়নিক সাম্য অবস্থাটা ডান থেকে হালকা বামের দিকে চলে যাবে। আর যদি তুমি চাপ কমাই দাও, তাহলে উল্টো ঘটবে স্যার, বাম থেকে হালকা ডানের দিকে যাবে। একদম সিম্পল বিষয় স্যার। এরপর 2 নম্বর, সরি ঘ নম্বরে বলা হয়েছে 1 নং বিক্রিয়ার কোন কোন বিক্রিয়ক প্রতিনিধিত্ব করে সমীকরণ সহ বিশ্লেষণ করো। অর্থাৎ এখানেও মূলত মেইনলি তোমার, আচ্ছা এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের অ্যান্সার, তোমরা জাস্ট একটু দেখে নিবা, একদম এখানে যেভাবে দেওয়া আছে এভাবে নিজেদের মতো করে গুছিয়ে বর্ণনা দেওয়ার চেষ্টা করবা, দেখবা অ্যাকুরেটলি অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা এখানেও মূলত ঘ নম্বর প্রশ্নেও জারণ বিজারণ একসাথে সংঘটিত হয়, মূলত সেটা দেখতে বলা হয়েছে। তো এখানে দেখো, এই 1 নম্বর বিক্রিয়া সমতাকরণ ছিল না, সরি উদ্দীপকের মধ্যে সমতাকরণ কিন্তু ছিল না। এখন এই সমতাকরণটা অবশ্যই তোমাকে করতে হবে, কারণ জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে, এই ধরনের প্রশ্নে মাসবি তোমাকে সমতা বিধান করতে হবে। এর আগের যে দুটো প্রশ্ন ছিল সেগুলাতে প্রতিস্থাপন বিক্রিয়া ছিল এবং সমতাকরণ অবস্থায় ছিল বলে সমতাকরণ করতে হয়নি। এখন যেহেতু সমতাকরণ নাই, তাহলে বাধ্য হয়ে সমতাকরণ করতে হয়েছে। এবার আসো, এটা হচ্ছে অ্যাস্টেনাস ক্লোরাইড, এখানে দেখো এসএন হবে এই যে 4+, আর সিএল তো থাকে সবসময় একটা মাইনাস, তাহলে সেক্ষেত্রে 4টা কোথায় দিতে হবে স্যার? সামনে দিতে হবে। আবার এদিকে দেখো এফই হচ্ছে এই যে 2, অর্থাৎ সিএল এর পাশে যে 2টা আছে, তাহলে এফই হবে 2+, আর সিএল থাকে সবসময় একটা মাইনাস, সেজন্য এই 2 এর জন্য এই 2 সিএল এর যে মাইনাসের হিসাবে 2টা কোথায় দিতে হবে স্যার? সামনে দিতে হবে। আবার ডান পাশে দেখো উৎপাদের বেলায় এফই এই যে 3 যেহেতু, তাহলে হবে এফই 3+, এখন সিএল তো স্যার সবসময় মাইনাস থাকে, তাহলে এই 3 এর জন্য, 3+ এর জন্য 3টা কোথায় দিতে হবে স্যার? সামনে দিতে হবে। আবার এদিকে দেখো অ্যাস্টেনাস ক্লোরাইড, সরি এটা ছিল অ্যাস্টেনিক ক্লোরাইড আর এটা হচ্ছে অ্যাস্টেনাস ক্লোরাইড, এটা একটু দেখো এসএন এই যে 2, তাহলে হবে এসএন 2+, সিএল সবসময় মাইনাস থাকে, এখন এই এই যে সিএল, সিএল এর যে মাইনাস এসএন এর যে 2+, সেজন্য সিএল এর 2টা কোথায় চলে আসবে স্যার? সামনে চলে আসবে, কারণ সিএল 2- কখনো গঠিত হয় না। এবার তোমরা গুণ করে দাও, এই যে 2 দিয়ে এটাকে গুণ করে দাও, 2Fe2+, আর 2^4 Cl-, আবার এদিকেও তুমি 2 দিয়ে গুণ করে দিতে পারো, 2Fe3+, 3^6 Cl-, একইভাবে ঠিক আছে। এবার এখানে একটু লক্ষ্য করো, আমার বাম পাশে Cl- আছে এই যে 4টা, এই যে 4টা, টোটাল হচ্ছে 8টা, আবার ডান পাশে Cl- দেখো এই 6টা আর 2টা, টোটাল হচ্ছে কয়টা? 8টা। তাহলে Cl এর কোনো পরিবর্তন হয়নি, আমরা চাইলে Cl টাকে এখানে মুছে দিতে পারি। এবার আসো, কার জারণ মান বেড়েছে বা কার জারণ মান কমেছে? দেখো Fe2+ থেকে সে কিন্তু কিসে পরিণত হয়েছে স্যার? 3+এ পরিণত হয়েছে। তাহলে এই যে ফেরাস আয়নের জারণ মানটা বৃদ্ধি পেয়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে দেখো এই যে Fe2+ সে কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+এ পরিণত হয়, কিন্তু এখানে Fe2+ কয়টা আছে স্যার? 2টা। তাহলে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে স্যার? 2টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে কয়টা Fe3+এ পরিণত হবে? 2টা Fe3+এ। অবশ্যই মনে রাখবা, 2টা Fe2+ 2টা ইলেকট্রন ত্যাগ করে 2টা Fe3+এ কি হয়? পরিণত হয়, যেটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। এবার আসো বিজারণ অর্ধবিক্রিয়া, এখানে দেখো এই ত্যাগকৃত ইলেকট্রন দুটা কে গ্রহণ করেছে? অ্যাস্টেনাস আয়নটা গ্রহণ করেছে, দেখো এই যে SN4+ 2টি ইলেকট্রন গ্রহণ করে সেই 4+ থেকে কমে, মানে গ্রহিতা হিসেবে কমে SN2+এ কি হয়েছে? পরিণত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ইলেকট্রন ফেরাস আয়ন ত্যাগ করেছে, সেই দুটা ইলেকট্রন অ্যাস্টেনিক আয়ন গ্রহণ করে অ্যাস্টেনাস আয়নে কি হয়েছে? পরিবর্তিত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি জারণ বিজারণ একসাথে সংঘটিত হয়। এবার আসো আমরা এই প্রশ্ন একটু লক্ষ্য করবো, বিক্রিয়ার হার কি? এটা হচ্ছে যশোর বোর্ডের একটি প্রশ্ন স্যার, একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় সেটা হচ্ছে স্যার বিক্রিয়ার হার। এরপর অ্যালকেন অপেক্ষা অ্যালকেন অধিকতর সক্রিয় কেন? এটা তোমরা একটু জাস্ট পড়ে নিবা, এটা এই অধ্যায়ের প্রশ্ন, এটা হচ্ছে একাদশ অধ্যায়ের প্রশ্ন, এটা আমি যখন একাদশ অধ্যায় আলোচনা করবো সেখানে এই প্রশ্নটা আমরা পাবো। গ নম্বর, উদ্দীপকের 1 নং বিক্রিয়া জারণ বিজারণ একসাথে ঘটে ব্যাখ্যা করো। এই যে 1 নম্বর বিক্রিয়া আর এই যে সেম বিক্রিয়া, এটা কিন্তু স্যার একেবারে হুবহু সেম, এটা অলরেডি কুমিল্লা বোর্ডে আলোচনা করে ফেলেছি, তাই আমরা এখানে আর আলোচনা করবো না, তোমাদের সামনে জাস্ট উত্তরটা শো করাবো, একদম হুবহু অবিকল কপি টু কপি। এবার আসো, 2 নং বিক্রিয়া কোন কোন বিক্রিয়ক প্রতিনিধিত্ব করে সমীকরণ সহ ব্যাখ্যা করো। এই যে 2 নম্বর বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি এখানে কোন কোন বিক্রিয়ক প্রতিনিধিত্ব করে সেটা একটু দেখো, এটা যেহেতু সমতা বিধান ছিল না মেবি,
হ্যাঁ ছিল না, তাহলে এখানে সমতাবিধান করতে হয়েছে। সমতাবিধান করার পর এই বিক্রিয়ার আয়নিক রূপটা দেখো, ক্যালসিয়াম যেহেতু এককভাবে রয়েছে তার কোনো মানে আয়নিক রূপ থাকবে না, অক্সিজেনের কোনো আয়নিক রূপ থাকবে না কারণ সে এককভাবে রয়েছে। কিন্তু এই যে যৌগ এখানে অবশ্যই আয়নিক রূপ থাকবে, ক্যালসিয়াম আয়ন সবসময় টু প্লাস থাকে এবং অক্সিজেনের বেলায় সবসময় কি থাকে, অক্সিজেন টু মাইনাস থাকে। সুতরাং এক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে এই টু দিয়ে দুইটাকে গুণ করতে হবে, তাহলে দুইটা সিএ টু প্লাস আর দুইটা ও টু মাইনাস। এবার একটু লক্ষ্য করো কার জারণ মান বৃদ্ধি পেয়েছে, স্যার ক্যালসিয়ামের জারণ মান বৃদ্ধি পেয়েছে, সুতরাং ক্যালসিয়ামের জারণ ঘটেছে। তাহলে ক্যালসিয়াম কি করছে, এই যে দুটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়েছে, স্যার ক্যালসিয়াম টু প্লাসে পরিণত হয়েছে। আবার অন্যদিকে অক্সিজেন টু অক্সিজেন মানে যেটা আছে এই অক্সিজেনে কি করছে, সেই ইলেকট্রন দুটাকে রিসিভ করে ও টু মাইনাসে কি হয়েছে, স্যার পরিণত হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি যে দুটি ইলেকট্রন ক্যালসিয়াম ত্যাগ করছে সেম দুটি ইলেকট্রন অক্সিজেনে গ্রহণ করে ও টু মাইনাসে পরিণত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি এই বিক্রিয়ার ক্ষেত্রে জারণ বিজারণ একসাথে ঘটেছে। এবং তোমরা এভাবে মূলত বর্ণনাগুলো দিয়ে দিবা, একদম তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে বর্ণনাগুলো দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022, আমরা এই প্রশ্নটা সলভ করি। আজকের যে পার্টটি অর্থাৎ সপ্তম অধ্যায়ের প্রথম পার্ট আমরা শেষ করব, এর পরবর্তী পার্টে আমরা বাকি 2022 সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। দেখবা সবগুলাই সেম, এখানে কোনো নেই। এখন এখানে দেখো চট্টগ্রাম বোর্ড 22 এর প্রথম প্রশ্ন, সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে, এটা একদম সহজ স্যার। যে সকল সংযোজন বিক্রিয়া শুধুমাত্র মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করে তাদেরকে কি বলা হয়, সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। এরপর সমানুকরণ বিক্রিয়ায় পরমাণুর পুনর্বিন্যাস ঘটে, অর্থাৎ সমানুকরণ বিক্রিয়া জিনিসটা কি সেটা একটু দেখো। সমানুকরণ বিক্রিয়া হচ্ছে স্যার আণবিক সংকেত আর গাঠনিক সংকেত, কিন্তু স্যার পরমাণু ভিন্ন হলেও তার মধ্যে কিন্তু স্যার পরমাণুর সংখ্যা সমান থাকবে। মূলত সমানুকরণ বিক্রিয়ার মেইন থিমটা হচ্ছে এটা। যেমন দেখো অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন তাপ দেওয়া হয়েছে ইউরিয়া প্রোডিউস হয়েছে। এখানে দেখো নাইট্রোজেন কয়টা, স্যার দুইটা। এখানেও নাইট্রোজেন কয়টা স্যার, এ একটা এ একটা দুইটা। আর এখানে হাইড্রোজেন কয়টা স্যার, চারটা। আর ইউরিয়ার ক্ষেত্রেও দেখো হাইড্রোজেন কয়টা, চারটা। আবার এখানে দেখো কার্বন একটা অক্সিজেন একটা, এখানে দেখো কার্বন একটা অক্সিজেন একটা। তাহলে আমরা বুঝতে পারছি পুনর্বিন্যাস হলেও এদের কিন্তু পরমাণুর সংখ্যা সেম, অর্থাৎ তাদের স্ট্রাকচারটা ভিন্ন কিন্তু পরমাণুর সংখ্যা সেম। এবার এখানে বলা হয়েছে উদ্দীপকের এক নং বিক্রিয়ায় এস টু মাইনাস জারিত হয়েছে, অর্থাৎ সেটা একটু আমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা এক নম্বর বিক্রিয়াটি এখানে লিখলাম, এক নম্বর বিক্রিয়ার আয়নিক গ্রুপ তোমরা আগে দেখো, টুটাকে এক পাশে রেখে দিও, এফ ই হবে এই যে ত্রি যেহেতু দেওয়া আছে ত্রি প্লাস, আর সিএল তো স্যার ত্রি মাইনাস হতে পারে না, তাহলে সেক্ষেত্রে ত্রি সিএল মাইনাস হবে। আর এখানে দেখো এস হবে সবসময় টু মাইনাস, কিন্তু এইচ তো স্যার টু প্লাস হতে পারে না, তাই সেক্ষেত্রে টুটা সামনে হয়ে টু এইচ প্লাস হবে। আবার এদিকে সেম এফ ই হচ্ছে এই যে টু, তাহলে এফ ই হবে টু প্লাস আর সিএল হবে সিএল মাইনাস, আর টুটা কোথায় চলে আসবে, সামনে, কারণ সিএল টু মাইনাস হতে পারে না। একইভাবে এ সিএল এর মধ্যেও এস প্লাস সিএল মাইনাস আছে, আর সালফার যেহেতু এককভাবে রয়েছে সুতরাং সে সিঙ্গেল থাকবে। এবার টু দিয়ে এগুলাকে গুণ করে দাও, এরপর আবার এই যে টু দিয়ে এইগুলাকে গুণ করে দাও, আর এই টু দিয়ে এই সবগুলাকে গুণ করে দাও। তাহলে আমাদের শুধুমাত্র একটা দেখালো হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়াটা, কারণ সালফার জারিত হয়েছে এই জিনিসটা দেখালো হবে। তাহলে দেখো এস টু মাইনাস থেকে সে কিন্তু এস টু মাইনাস থেকে সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ এস টু মাইনাস মানে তার অলরেডি দুটি ইলেকট্রন বেশি, সে দুটি ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হয়েছে, সালফারে পরিণত হয়েছে। তাহলে দেখো বিক্রিয়াটিতে এস টু মাইনাস আয়ন দুটি ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হয়েছে, সুতরাং জারণ অর্ধ বিক্রিয়াটি এই যে দেখো এস টু মাইনাস দুটি ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হয়েছে। এবং এটাকে আমি বেস্ট মনে করি, কারণ আমি সবসময় তোমাদেরকে বলি এই দুটি ইলেকট্রন সবসময় মাইনাস গুলা জারণের ক্ষেত্রে যে মাইনাস গুলো রয়েছে সেগুলো বাম দিকে দেওয়ার চেষ্টা করি, তোমাদের জন্য সুবিধা হবে। এরপর বলা হয়েছে উদ্দীপকের দুই নম্বর বিক্রিয়ায় ক্লোরিনের উৎপাদন বাড়াতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, কিসের, হ্যাঁ ক্লোরিনের এই যে সিএল এর উৎপাদন বাড়াতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে দেখো এই বিক্রিয়াটি হচ্ছে একটি স্যার তাপহারী বিক্রিয়া, কারণ বিক্রিয়কের সাথে যদি তাপটা যুক্ত থাকে তখন আমরা সেটাকে কি বলি, তাপহারী বিক্রিয়া বলি। এটা অলরেডি ঢাকা বোর্ড 2022 সালে কিন্তু এসেছে, তোমরা অলরেডি দেখেছো। তাহলে দেখো এটা যেহেতু তাপহারী বিক্রিয়া, তাহলে এক্ষেত্রে আমাদের কি তাপের পরিমাণ যদি স্যার আমরা কমাই দিই, তাহলে তাপের পরিমাণ কমাই দিলে সাম্যাবস্থা স্যার একটু বামের দিকে সরে যাবে, অর্থাৎ বিক্রিয়া ব্যাক আসবে। তাহলে আমাদের এখানে বেশি পরিমাণ ক্লোরিন পেতে হলে এখানে তাপের পরিমাণটা স্যার বাড়াই দিতে হবে, কারণ এটা যেহেতু তাপ হারি, এখানে তাপ কমাই দিলে যেহেতু স্যার বিক্রিয়া বামে সাম্যাবস্থা বামের দিকে চলে আসে, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়া সাম্যাবস্থার ডানে যাওয়ার জন্য আমাদের এখানে তাপের পরিমাণটা বাড়াই দিতে হবে। এরপর আসো চাপের প্রভাব। এখানে তোমার ফসফরাস পেন্টাক্লোরাইড হচ্ছে এক মোল, আবার এদিকে টোটাল উৎপাদ হচ্ছে দুই মোল। তাহলে এই অবস্থায় চাপের প্রভাবটা কিভাবে আইডেন্টিফাই করা হয় সেটা একটু দেখো। এখন আমরা যদি স্যার চাপ বাড়াই দিই, তাহলে এই দুই মূল থেকে কিন্তু স্যার এক মূলের দিকে চলে যাবে, সুতরাং এই অবস্থায় ক্লোরিনের উৎপাদন বাড়ানোর জন্য আমাদের অবশ্যই চাপের পরিমাণটা কি করতে হবে স্যার, কমিয়ে দিতে হবে। কারণ চাপের পরিমাণটা যদি কমিয়ে দিই, তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা মানে নিয়ম অনুসারে চাপের নিয়ম অনুসারে
কম অণু থেকে বেশির দিকে যাবে, সেক্ষেত্রে আমার সাম্যাবস্থাটা বাম থেকে ডানে যাওয়ার কারণে আমি বেশি বেশি পরিমাণ কি পাবো, ক্লোরিন পাবো। এরপর হচ্ছে ঘনমাত্রার প্রভাব, এটা হচ্ছে স্যার সিম্পল বিষয়, তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই দাও তাহলে অবশ্যই তুমি বেশি বেশি উৎপাদ পাবা, এটা তো এটা একেবারে সিম্পল বিষয়। তাহলে দেখো আমি যেভাবে লিখেছি তোমরা সেম একই রকম ভাবে এখানেও দেখতে পাচ্ছ, আশা করি তোমরা বুঝতে পারবে এখানেও তেমন কোনো পরিবর্তন হয়নি। তো শিক্ষার্থীরা আজকের এতটুকু পর্যন্ত থাকুক, আমরা নেক্সট পার্টে বাকি অংশগুলো দেখব। এবং তোমরা যদি দেখো সবগুলো প্রশ্ন কিন্তু সেম, এখানে জাস্ট দুইটা মেইন টপিক্স রয়েছে, একটা হচ্ছে তোমার জারণ বিজারণ একসাথে ঘটে এই টপিক্সটা, আর একটা হচ্ছে স্যার অবশ্যই লা শ্যাটেলিয়ার নীতির যে ইয়াগুলা রয়েছে তাপের প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রা সাম্য অবস্থার ক্ষেত্রে, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। দেখো সবগুলা প্রশ্নে কিন্তু এগুলো রয়েছে। শিক্ষার্থীরা পরবর্তীতে তোমরা কি সম্পর্কিত ভিডিও চাও সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও, আর কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, উদাহরণ।